प्रथम एक फ्राइपैनर मध्य दिए दीची एक चा चामच परिमाण सयाबिन तेल। खूब बेशी तेल देওয়ার दरकार नहीं, आपनी जतटुकु तेल देबें এই রুটিটা কিন্তু সব তেলটাই শুষে নেবে, তাই জন্য একটু কম করে দেওয়াই ভালো। আমি এখানে এক চা চামচ পরিমাণ দিয়েছি। তেল দেওয়া হয়ে গেলে খুব ভালো করে ব্রাশ করে চারদিকে লাগিয়ে নিচ্ছি। ব্রাশ না থাকলে কোনো সমস্যা নেই, হাতলটা ধরে একটু ঝাঁকুনি দিলে সব দিকেই তেলটা কিন্তু সমানভাবে লেগে যাবে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে আছে। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে কিন্তু নাস্তা রেসিপিটা তৈরি করার চেষ্টা করবেন। যদি আগুনটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে, বাইরের দিকটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, তাই জন্য আপনাকে চুলার আঁচটা একটু কম করে দিতে হবে। ৩-৪ মিনিট পরেই কিন্তু দেখবেন চারপাশটা কিছুটা হয়ে এসছে, সেই মুহূর্তে কিন্তু রুটিটাকে উল্টে দিতে হবে। ফিরে এলাম 3 মিনিট পর, দেখতেই পাচ্ছেন রুটির চারপাশটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এবার আমি রুটিটাকে উল্টে দিচ্ছি, দিয়ে আবারও অপেক্ষা করছি 3 থেকে 4 মিনিট। রুটিটা ভাজতে কতটা সময় লাগবে সেটা কিন্তু নির্ধারিত না, দেখে আপনাকে বুঝে নিতে হবে যে রুটিটা সেদ্ধ হয়েছে কিনা, মানে ভাজা হয়েছে কিনা। আর যদি তেল লাগে সেই ক্ষেত্রে আর একটু তেল দিতে পারেন। তবে দেখতেই পাচ্ছেন আমি এখানে 1 চা চামচ তেল দিয়েছিলাম, আমার রুটিটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, আর কোনো তেল দিতে হবে না। আমার রুটিটা ভাজা হয়ে গেছে, এবার আমি রুটিটাকে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে কত মজার একটি নাস্তা রেসিপি তৈরি হয়ে গেল। সকাল কিংবা বিকাল অথবা অতিথি আপ্যায়নে চটজলদি একটি নাস্তা তৈরি করতে চান তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।